আওয়ামী লীগের সন্ত্রাসীরা আসিয়েই তাদের হকি স্টিক রামদানি প্রথমে আমাদের স্টেজে আক্রমণ করে, স্টেজ বাংসুর করে, ব্যানার ছিনিয়ে নেয় এবং অকথ্য ভাষা তারা গালিগালাজ করে। তারপর আমাদেরকে ঠেল্লার ডাকে, তারপর স্টেজ নামায়, দাম নামিয়ে পড়ি। নামার পরে ওইখানের অর্থ সম্পাদক আব্দুল আজিজ সাহেবের বেদম প্রহার করা হয়। তারপরে আমরা ওইখান থেকে ওনাকে নিয়ে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতাল নিয়ে যাওয়ার পরে যখন আমরা শুনতে পেলাম বিভিন্ন থাকাতে আমাদের কোনো বাহিনী আসতেছেন, তাদেরকে শান্ত রাখার জন্য, যাতে বিক্ষিপ্ত ঘটনা এবং বিশৃঙ্খলার ঘটনা যাতে না ঘটে, সেজন্য আমরা সবাই তাদেরকে অফিস সামনে আসার জন্য আমন্ত্রণ জানালাম। এবং আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী ছিল, ওনাদেরকে আমরা কর্মী বাহিনীর শান্ত থাকার জন্য চেষ্টা করতেছিলাম। তারপরে আমাদের মনহরদির সভাপতি মোতালিব ভাই, সেক্রেটারি জহির ভাই সহ আমাদের জয়েন্ট সেক্রেটারি সহ ওনাদের একটা প্রতিনিধি দল আমরা থানায় পাঠাই। থানাতে পাঠানোর পরে ওসি সাহেবকে অবহিত করা হয় এবং উনিও বলছেন যে আপনারা ওইখানে সভা না করে আপনার অফিসের সামনে করেন। এই তারপর ওনার অনুমতি পাওয়ার পরে আমাদের কর্মী বাহিনী বিভিন্ন থেকে আসতেছে, তাদেরকে আমরা অফিসের সামনে সমবেত করতেছি এবং শান্ত থাকার জন্য আমরা চেষ্টা করতেছি, আমাদের পক্ষ থেকে কোনো বিশৃঙ্খলা যেন তৈরি না হয়। কর্মী বাহিনী শান্ত ছিলেন, আমরা আলোচনা করতেছিলাম। এর মধ্যে আবার দ্বিতীয় দফায় তারা আবার পুনরায় আক্রমণ করে। এখানে তারা আর অস্ত্র এবং লোক বলার বেশি করে নিয়ে আসে। ডাকাতের ভূমিকায় তারা আসিয়া এখানে ওলামাই কেরামের উপর অতর্কিত হামলা চালিয়েছে। এখানে অনেক তখন আমি স্বচ্ছকে দেখেছি অনেক লোক রাস্তায় গড়াগড়ি করতেছে, তাদের পিটুনি শুরু করে। তা আমি আমার পিঠে একটা বাড়ি লেসে হাঁটুতে লাগছে, অফিসে ভিতরে আমি চলে গেছি, বাড়ি কটা বাইরে আসছে বলে বলতে পারি না, বেহুশের মতো হয়ে গেছিলাম। তার মোতালিব ভাই সহ জহির ভাই সহ আমরা অফিসে অবরুদ্ধ ছিলাম। তারপর এখানে তারা জ্বালিয়ে দেওয়ার জন্য এরকমভাবে চেষ্টা করতেছে, অফিস বাংশুর করতেছে। দীর্ঘক্ষণ আমরা অবরুদ্ধ ছিলাম। তারপর ওসি সাহেব আসছেন, দীর্ঘক্ষণ পরে ওনাকে ফোন করা হইতেছে যে এখানে হামলা হইতেছে। উনি আসতেছে বলতে বলতে পারে আধা ঘন্টা করে ফেলছে। এর মধ্যে আমাদের অনেক কর্মী বাহিনী আজকে আহত, নরসিংদী জেলা হাসপাতাল সব বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। আমি বিশেষ করে ইসলামেন্দ্র বাংলাদেশ নরসিংদী জেলার সাংগঠনিক বিভাগ থেকে তীব্র প্রতিবাদ জানাই, আর বিচার রাজপথের ময়দানে ফয়সলা হবে। এটাই আমাদের ফয়সলা, রাজপথের মাধ্যমে এই সরকার সন্ত্রাসী সরকার অবশ্যই পদন ঘটিয়ে এদেশের নিরীহ জনতা উপর আক্রমণ করা হয়েছে, ওলামায়ে কেরামের উপর আক্রমণ করা হয়েছে, সাধারণ জনতার উপর আক্রমণ করা হয়েছে, এর বিচার এদেশের জনগণ করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা একটা শান্তিপূর্ণ সমাবেশ করতেছিলাম, তার মধ্য থেকে আমাকে এবং আমার সাথে আমাদের সহসভাপতি মুফতি উমর ফারুক সাহেব ছিলেন, দুজন একসাথে দাঁড়ায় আছিলাম। হঠাৎ করে তারা যায় আমাকে বেদরক মার শুরু করে, আমি আমার হাঁটুতে পারি দেয় এবং পাশাপাশি বাম ওরাতে দুইটা আঘাত করে শক্তভাবে আমি সেখানে পড়ে যাই এবং আমার কয়েক জায়গায় রক্তাক্ত হয়েছে। তো আমার আরও সাথীরা মার খাইছে, বিশেষ করে আমাদের দপ্তর সম্পাদক মাহবুব রহমান বিএসসি স্যার, তাকে অনেক মার দেওয়া হয়েছে, এবং আমাদের এই অর্থ সম্পাদক মাওলানা আব্দুল আজিজ সাহেবকে বেদরক মার দিয়ে তাকে একেবারে অচল করিয়ে ফেলা হয়েছে। দুইটা হাঁটুতে তার ফুলে গেছে, সাথে সাথে তাকে আমরা হাসপাতালে নেওয়ার পরে ডাক্তারও তাদেরকে রাখতে চায় না, প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে তাদেরকে ওইখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং আমাদের অনেক নেতাকর্মী বেদরক মার খাইছে, যা ভাষায় প্রকাশ করার মতো না, অনেকেই অনেকভাবে আঘাত পাইছে। তারা এখন হাসপাতাল থেকে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিয়ে এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে যায় এবং জেলা সদর হাসপাতালে তারা এখন অবস্থান করছে। তো আমি সরকারের কাছে আমি দাবি জানাই এবং এই কাজের তীব্র নিন্দা জানাই এবং সবাইকে যাতে আল্লাহ সুস্থ করে দেন আপনাদের কাছে সেই দোয়া চাই। এবং এই আমাদের যে দাবি, জাতীয় সরকারের অধীনে নির্বাচন, এই আওয়ামী লীগ সরকার এক দফায় এক দাবি শেখ হাসিনার পদত্যাগ দাবি করছি এবং আমরা এই আমাদের যত ভাই অসুস্থ হয়েছে তাদের জন্য আমরা সুস্থতা কামনা করছি। আমি দেশবাসীর কাছেও দোয়া চাই, সকলের কাছে দোয়া চাই। সাংবাদিক বন্ধুরা, আজকে আমরা আমি আরও 10-12 দিন আগে ডিসি সাহেবের অনুমোদন পত্র থানায় পৌঁছে দিয়েছি। তারপরে বলছি যে আমরা সাংবাদিক তৃণমূল সম্মেলন করবো, তো ওসি সাহেব কিছুই বলে নাই, বলেন যে অফিস প্রাঙ্গনে করবো। তারপরে 3-4 দিন পরে ওই দিন ওসি সাহেব আমাকে ফোন করছে যে আমি একটা অন্যরকম ভেনু দেখার চেষ্টা করেন, এখানে সম্ভব হতো না, আওয়ামী লীগের টাকা গাড়ি টেনে রাখবো, সমস্যা। আর আওয়ামী লীগের সেক্রেটারির কাছে, সভাপতির কাছে অনুমতি চান,
কিন্তু না আমার পক্ষে সম্ভব না, আমি তাদের কাছে অনুমতি চাইবো কেন প্রশাসন ছাড়া? তা আমি অন্য জায়গায় করব। আবার 10-15 জন নিয়ে তাদের কাছে গেছি, বলার পরে অনেক শর্ত দিল আমার সহকর্মীরা, শর্ত কিছু মানছে মানে নাই, যাক। তারপরে আমরা এক পর্যায়ে ওইখানেই আমরা তৃণমূলের সম্মেলন করার চেষ্টা করতেছি, সব তৈরি হয়েছে। প্রায় 9:30 দিকে আমাদের কোরআন তেলাওয়াত হয় নাই, এমনি শুরু করছে এই হকিস্টিক দিয়া আর এই চাইনিজ কুড়াল নিয়া, এইরকম হত্যাযজ্ঞ সব কিছু তোষ তাস করে বাংশিয়া। আমাদের লোক প্রায় 150 লোক আহত হয়েছে, কয়েকজন হাসপাতালে আছে। এই মুহূর্তে আমি সরকারের ছত্র ছায়ায় প্রশাসনের তাদের উপস্থিতিতে এরকম ন্যাক্কারজনক একটা ঘটনা করছে, যা তীব্র নিন্দা জানাই আর নিন্দা এই দুই জানাই। আর সরকারের কাছে আমি কোনো বিচার চাই না, তাদের বিচারের প্রয়োজন, তাদের বিচার ট্রাইব্যুনালের কাছে, যেখানে বিচারের প্রশাসনের সামনে এরকম হত্যাযজ্ঞ চালাইছে সেখানে সরকারের কাছে বিচার চাওয়ার কিছুই নাই। আমি আগামী নির্বাচনে জনগণ এর ফয়সলা করবে। আমি ইসলামী আন্দোলন মনোনীত থানার পক্ষ থেকে সাংবাদিক বন্ধুদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।